আসসালামু আলাইকুম। আজকে একটা লোক পাইছি, লোকটা সিগারেট খাইতেছে, মানে সিগারেট ধরাইতেছে, আমিও সামনে আছি। সিগারেটটা আধা, পুরা সিগারেট না, সিগারেটের কাটা কিরে ভাই, এটা অর্ধেক কি লেগে, তো আগে অর্ধেক টানছি, তো আগে অর্ধেক টানছি, পুরা টানা নেই, কয় না কিনলে কয়টা গরিবই কয়। আমি আপনার দুবাইতে আইছেন, ডুবাইতে আর কি গরিবি কি গরিবি কি আছে, মানুষের টিয়া আমার ও না রে ভাই, এখানে মতন গরিবি কথা কেউ বাংলাদেশেও পাই নাই। চিন্তা করি দেখেন, একটা সিগারেট দুইবার করে খেয়ে প্রথমে অর্ধেক টানছে, কাড়ি ফালাই দিছে বা চোলাই ফালাই দিছে, পরে আর অর্ধেক আবার সিগারেটটা পকড়ে তুমি বার করে আবার খাইতেছে। মানে কী পরিমাণ গরিবি, মানে এই ডুবাইতেও চলতেছে, মানুষ বহুত কষ্টে আছে ভিতরে ভিতরে, কিন্তু বুঝা যান না। অনেক মানুষ আছে মানে জিনিস আদা করে খাইতেছে, মানে যেখানে আপনার 3 টাকা খাবে এখানে 1.5 টাকা খাইতেছে। বেশিরভাগ মানুষের এই পরিস্থিতি স্যার, কাজ কামের এরকম পরিস্থিতি, এত বেশি বাড়ানো। দেখ বেচার আধা সিগারেট খাইলে মানে পুরো একটা সিগারেট দিই, মানে দুইবার করে খাইতেছে, বেচার জন্য খুবই কষ্ট লাগবে।